আমি তো রিলেশনই করি না, আর প্রশ্নই ওঠে না রিলেশন করে বিয়ে করার। আমি ফ্যামিলির মাধ্যমে, আমার ফ্যামিলি থেকে যে যে ছেলের সাথে বিয়ে দেবে আমি সেটাই করব। মানে আপনার বাবা যদি, কারণ বিয়ের আগে তো দেখাশোনা আলাপ আলোচনা হবেই। আচ্ছা, সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একজন লেডি বাইকার, দেখতে পাচ্ছেন লেডি বাইকার আমাদের আপুটাকে। তো আপুটা আসলে নারী উদ্যোক্তা, হ্যাঁ, সে আসলে বাইক নিজে মেয়ে মানুষ হয়ে চালাচ্ছে, লেডি বাইকার। তো আসলে আপু, আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আসলে আপু, আসলে যেটা আমি জানতে চাচ্ছি সেটা হলো, আপনি কি আসলে নিজেই চালাচ্ছেন নাকি শিখাচ্ছেন কাউকে? আপু, আমি নিজে চালাই, পাশাপাশি অন্য মেয়েদের, অন্যকে সেবা দিচ্ছেন, হ্যাঁ, শিখাই। আচ্ছা, ঠিক আছে আপু। এখন আমার একটাই কথা আপনার কাছে প্রথম শুরুতে, এটা যে আপনি কি কারো কাছ থেকে শিখেছেন নাকি এটা আপনি নিজে নিজেই শিখেছেন নাকি কারো কাছ থেকে শিখেছেন? অবশ্যই আমি অন্য কারোর থেকে শিখছি আগে। ও আচ্ছা, তার নামটা কি বলা যাবে, বলতে চাচ্ছেন? হ্যাঁ, মিজান। মিজান, এটা কি আপনি এখানেই শিখেছেন, বাণিজ্য মেলার মাঠে আমরা যেখানে দাঁড়িয়ে আছি? হ্যাঁ। আচ্ছা, আপনি যে শিখেছেন, আপনি কতদিনে শিখেছেন আপু? আমি তো শিখতে একটু সময় কমই লাগছে, আমি 5 দিনে শিখছি, আর আমি আগে থেকে একটু পারতাম। আচ্ছা, আপনি যখন শিখেছেন এটা কতদিন আগে শিখেছেন আপনি? 16-17 সালের দিকে আমার একজ্যাক্ট। তার মানে আপনার 4 বছর প্লাস এরকম? 4-5 বছর। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আপনি 5 দিনে শিখেছেন, তখন আপনি যখন শিখেছেন 2017 সালে, তখন কি আপনি কত টাকা দিয়ে শিখেছেন? মানে অবশ্যই টাকা এখানে আপনার দিতে হয়েছে শেখার জন্য। আমি তখন বেশি দিয়ে শিখছি, কারণ আমার শেখার প্রতি আগ্রহটা বেশি ছিল। আর তখন তো কম কম মেয়েরা, কম উদ্যোক্তা ছিল, ঠিক আছে, বুঝেছি। তখন আপনি কত টাকা লিখেছে সেটা একটু বলতে পারেন? আমি তখন 5,000 দিয়েছিলাম। 5,000? আচ্ছা, ঠিক আছে। এখন যে আপনি শিখাচ্ছেন মেয়ে ছেলে, তার মানে লেডিস জেন্টস দুটাকেই শিখাচ্ছেন? খুবই শিখাচ্ছেন, তাই না? আচ্ছা, তাহলে আপু, আপনি যে শিখাচ্ছেন, আপনি কি শিখাতে কোনো প্রবলেম হয়? তার মানে আপনি কি, এই যে আপনার এই বাইকটা, হ্যাঁ, এটা কী বাইক আসলে? আপনার এই বাইকটা কী বাইক? রানারের। আচ্ছা, ঠিক আছে। এটা নিয়েছিলেন কি আপনি নিজে নাকি আপনাকে কেউ গিফট করেছে আপু? এটা আমি নিজেই নিয়েছি। নিজে নিয়েছেন, আচ্ছা। আপনি মূলত করেন কি? আমি স্টুডেন্ট, পড়াশোনা করি। পড়াশোনা করেন, কীতে আছেন এখন? আমি ট্রিপলিতে বিএসসি কমপ্লিট করছি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এখনও কি আপনি পড়াশোনা করতেছেন, স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আসলে আপনি যে উদ্যোক্তা নারী, হ্যাঁ, লেডি বাইকার, আসলে আমাদের মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে কিছু মেয়ের আগ্রহী যারা ঘরে বসেও আসলে খুঁজে বেড়ায় যে আমরা কোথায় যেয়ে শিখবো, হ্যাঁ। তো আমরা অনেক মেয়েরাই দেখা যাচ্ছে শিখতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছি ছেলেদের কাছে, কারণ ছেলেদের কাছে একটা মেয়ে সেফ না, ঠিক আছে। যেটা আমি আসলে নিজেও বলবো যে আমি নিজেও কিন্তু বাইক চালানো শিখেছি একটা মেয়ের কাছে। ছেলের কাছে যখন শিখতে গিয়েছি তখন আসলে আমরা অনেকটা হেনস্থার ভিতরে পড়ে যাই। তো আমি এই কারণে মূলত আমি অনেকবার 2-3 দিন ফলো করেছি আপু আপনাকে, যে আপনি ছেলেদেরও শিখাচ্ছেন মেয়েদেরও শিখাচ্ছেন। আগে মেয়েদেরই শিখাইতাম, কিন্তু অনেকেই দেখছি ছেলেরা আগ্রহী আমার কাছে শিখতে। আপনার কাছে যদি কেউ শিখতে চায়, আপনি কি এরকম কোনো কিছু আছে যেখানে নক করলে আপনাকে পাওয়া যাবে? আমার কন্ট্যাক্ট নাম্বার অথবা আমার পেজে, ফেসবুক পেজ আছে। আচ্ছা, ওইটা কি, ওর নামটা বলেন? স্মার্ট ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, ওখানে কি আপনার ফোন নাম্বার পাওয়া যাবে? তাই, ফোন নাম্বারও পাওয়া যাবে। আচ্ছা, আপনি কি এখানেই শিখান বাণিজ্য মেলার মাঠে? এখানেই শিখাই। ও আচ্ছা, আপনি বাসায় যেও শিখায় যদি তার বাসার সামনে কোনো স্পেস, খালি স্পেস থাকে? আপনি বাসার সামনে শিখান বলতে এরিয়াটা কোথায়? মানে দেখা যাচ্ছে কি, কোনো আপু আছে যারা মাঠে এসে শেখে না, তারা বলে যে আপু আমি আমার বাসার সামনে শিখি। ওনাদের বাসার সামনে, মানে আপনি ট্রেনিং যাদের নিচ্ছেন, আপনি স্টুডেন্ট, তাদের বাসার সামনে তাদের সুবিধার ক্ষেত্রে আপনি ওখানে যেয়ে শিখান? আচ্ছা, থ্যাংক ইউ আপু। আসলে এতটা সুবিধা দর্শক দেখতে পাচ্ছেন, এতটা সুবিধা কখনোই আমিও পাইনি, আর আমরা কে পেয়েছি তাও জানি না। তো আমাদের দেখা যাচ্ছে অনেক দূর থেকে এসে, হ্যাঁ, এভাবে আমাদের গাড়ি পাচ্ছি না, সময় মতো আসতে পাচ্ছি না, দেখা যাচ্ছে আধা ঘন্টা সময় পাচ্ছি বা 20 মিনিট সময় পাচ্ছি শেখার জন্য, ওইখানে দেখা যাচ্ছে একটা রাউন্ড দিচ্ছি বা রাউন্ড দিতেও পারি নাই, হ্যাঁ, আমাদের চলে যেতে হচ্ছে এবং আমাদের অনেক টাকা খরচ করে, হ্যাঁ, আমাদের এগুলো শিখতে হচ্ছে, কিন্তু আমরা ঠিকঠাক মতো শিখতে পারছি নাকি এটাও কিন্তু আমরা কনফার্ম না। তো সেই জায়গা থেকে আপুর সাথে আরেকটা কথা বলবো যে আপু, আবারও আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি, যেহেতু আপনি
উদ্যোক্তা নারী। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক উদ্যোক্তা নারী, অনেক কিন্তু নারীরা আমরা দেখা যাচ্ছে রাস্তাঘাটে 10টা বাইক যদি চলে ওখানে দেখা যাচ্ছে যে স্কুটি হোক বাইক হোক যে যেরকমভাবে কিনতে পেরেছে বা নিতে পেরেছে যে যার জায়গা থেকে, তো দেখা যাচ্ছে যে 10 জনের কাছে 3 জন বা 4 জন লেডি বাইকার থাকে। হ্যাঁ, তো সেখান থেকে আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করব আমার দর্শকের স্বার্থে যে আপনি আসলে যে শিখাচ্ছেন মূলত আপনি কতদিনে শিখাইতে পারতেছেন আপনার যেই ট্রেনিংটা শিখাচ্ছেন? কারণ যারা বাইসাইকেল চালাইতে পারে ছেলে অথবা মেয়ে যদি বাইসাইকেল চালাতে পারে তাদের অল্প সময় লাগে, তার অল্প সময় বাইকটাকে মানে সাইকেল চালানো যারা জানে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আপনি কি সাইকেল চালানো জানতেন যখন? হ্যাঁ, আমার সাইকেল ছিল, আমি সাইকেল চালানোতে জানতাম। ও আচ্ছা ঠিক আছে, তো আমার কথা হলো যে যারা সাইকেল যে আপুরা সাইকেল চালানো জানে না ভাইয়াদের জন্য প্রবলেম নেই, কারণ ভাইয়ারা কিন্তু একটা ছেলে মানুষ কন্ট্রোল করে ফেলতে পারে তাড়াতাড়ি বাইকটা, একটা মেয়ের জন্য কন্ট্রোল করতে খুব টাফ ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনার তো সাইকেল চালানো শেখা জানা ছিল, তো আমাদের অনেকেরই কিন্তু জানা থাকে না, ম্যাক্সিমাম মেয়েদেরই সাইকেল। ওদের কতদিন লাগতে পারে অবশ্য মানে কেউ যদি এটাকে যে প্রপারলি নিজের মধ্যে নেয় যে আমি এটা শিখবই, জি সেক্ষেত্রে তার অল্প সময় লাগে। কতদিন লাগতে পারে? মানে যারা বাইসাইকেল চালাতে পারে না তারাও 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন? আচ্ছা ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন যে 4 থেকে 5 দিনের মধ্যে অনেকেই আছেন বাইক কিনে রাখছেন চালাইতে পারতেছেন না, অনেকে আছে লাইসেন্স আছে কিন্তু গাড়ি চালাইতে পারেন না দেখে কিনতে পারতেছেন না। তো আসলে চালানোটাই আগে, তারপরে হলো সব, কারণ আমি একটা জিনিস চালাবো রাস্তায় চালাবো সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার টাকা খরচ করে একটা বাইক কিনবো, সেখানে নিজের জীবনেরও সেফটি থাকতে হবে প্লাস আমার জানা থাকতে হবে যে আমি আসলে পুরোপুরি জানি নাকি রাস্তায় চলার সময়। আচ্ছা আপু আরেকটা কথা, সেটা হলো আপনার শেখানোর সময় আপনি যে শিখাচ্ছেন পুরোপুরি কেয়ার নিয়েই তো আপনি শিখাচ্ছেন একটা স্টুডেন্টকে, সে ছেলে বা মেয়ে, ঠিক আছে? তো আমার একটা কথা সেটা হলো যে আপনি কত টাকা হলে একটা মানুষ আপনার কাছ থেকে একটা স্টুডেন্ট আপনার কাছে এসে ভর্তি হয়ে সে 5-6 দিন 7 দিন যাই লাগুক তার মেধা অনুযায়ী সে শিখতে পারবে, সেটা একটু জানতে চাচ্ছি কত টাকা হলে সে আপনার কাছে ভর্তি হতে পারবে? আপু যারা বাইসাইকেল পারে তাদের থেকে আমি 2500 টাকা নিই, যারা বাইসাইকেল পারে না তাদের থেকে আমি 4500 টাকা নিই। ও আচ্ছা ঠিক আছে, তো আপনি 2500 টাকা যদি কী বলে সাইকেল চালানো জানে, আর সাইকেল চালানো যারা না জানে তাদের ম্যাক্সিমাম সাইকেল চালানো জানে না তাদের জন্য আপনি কত টাকা? 4500 টাকা নিই। 4500 টাকা। আচ্ছা ওনারা যদি আপনার কাছ থেকে শিখে গেল, হ্যাঁ, এরপরে যদি দেখা গেলো গাড়ি নিলো 2 দিন বা 2 মাস বা 6 মাস লেট হয়ে গেল বা তারা নিয়েছে কিন্তু তাদের চালাইতে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমি কি করবো? সেক্ষেত্রে আবার যদি আপনাকে নক করে আপনারা আপনি আবার ওই টাকা থেকেই আপনি আবার স্যাক্রিফাইস করেন, ঠিক আছে? তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এতটা আপনারা আসলে এতটা যে আপনার কাছ থেকে হেল্প পাবেন, এতটা যে সে স্যাক্রিফাইস করে আপনাদের আবার চলে যাওয়ার পরও আসলে আপনাদের শিখাবে, আর যেই টাকাটা দেখেন আমরা কিন্তু 4-5 লাখ টাকাও দিয়েও কিছু মেয়েরা যাদের ক্যাপাসিটি আছে যাদের বাবা মা আসলে বাইক কিনে দিচ্ছে, যেরকম র্যাপজল দেখা যাচ্ছে R15 এরকম অনেক মেয়েরা কিন্তু আমরা অনেক বাইক চালাচ্ছি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4500 টাকা কিছু না, হ্যাঁ, একটা এত টাকা দামের একটা বাইক আমরা আমাদের এত এত টাকার থেকেও বড় কথা হলো আমাদের নিজেদের জীবনের সেফটি, নিজেদের জীবনের যে রাস্তার মধ্যে চলবো আমাদের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা, তো এই জায়গার থেকে আসলে 4500 টাকা কিছু না, একটা রেস্টুরেন্টে বসলে এর থেকে বেশি টাকা লাগে। তো আপুরা আমি মনে করি, আমি একটা মেয়ে হয়ে মনে করি যে একটা মেয়ের কাছ থেকে, হ্যাঁ, আপনারা শিখবেন এটা কিন্তু অনেকটা সেফটি। হ্যাঁ, আমি নিজেও মেয়ের কাছ থেকে শিখেছি এবং চাই আপনারাও এই আপুটার কাছ থেকে যদি শিখেন আমার মনে হয় না কোনো রকম কোনো আপনাদের ভিতর থেকে কোনো প্রশ্ন, হ্যাঁ, থাকবে যে আমি কেন পারলাম না বা কেন পারি না বা আপু কেন বললো এটা বা আপু এসে এটা শিখাতে পারলো না। তো আমি মনে করি আশা করি যে আপু এরকম করবে না, আপু যেরকম সবার জন্য কেয়ার নেয়, জি সবার প্রতি যেভাবে কেয়ার নেয় আপনাদের প্রতিও, আপনারা আসুন এখানে শিখুন এবং নারীর কাছ থেকে নারীরা শিখা সেফটি এবং নারীকে আরও উৎসাহ করে এই লেডি বাইকার এই আপুটাকে আরও উৎসাহ করে আপনি আপনারা ওনার পাশে থাকার চেষ্টা করবেন। তো আসলে আপুর কাছ থেকে আরও কিছু জানার আছে, সেটা হলো আপু আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? আনম্যারিড।
আচ্ছা আপু, আপনার কি আসলে কিছু করার স্বপ্ন আছে? আপনার জীবনে কি করার স্বপ্ন আছে এটা একটু জানতে চাচ্ছি আমার দর্শক। সবচেয়ে বড় স্বপ্ন যে আমি কষ্ট করে এত দূর আসছি। জি, আমার মতো যেসব মেয়েরা আছে আমি তাদের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আপনি আসলে এটাতে আমাদের দর্শকদের আসলে মনের চাহিদা বা ইচ্ছে আরও বাড়িয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো আপনাকে আসলে কি বলবো। আচ্ছা, আপনাকে কি কেউ উৎসাহ করেছিল? সেটা কি আপনার ফ্যামিলিগতভাবে কেউ, নাকি আপনি কোনো রিলেশন করেছেন সেখান থেকে কোনো ভাইয়া? না, আমাকে, আমি এটা সম্পূর্ণ নিজের উৎসাহ। ছোটবেলা থেকে আমার বাইকের প্রতি একটা আগ্রহী ছিল। ফ্যামিলিগতভাবে সাপোর্ট পেয়েছেন? না, বাইক শিক্ষা ফ্যামিলিগতভাবে এটার জন্য আমি কোনো সাপোর্ট পাইনি, তবে সবাই কেউ কিছু বলে না ফ্যামিলি থেকে। তার মানে আপনি সাপোর্ট পাননি এবং সাপোর্ট পেয়েছেন, মাঝামাঝি আছেন। আচ্ছা, ঠিক আছে। তো আপু, আপনার যদি আমাদের দর্শকের কাছে কিছু বলার থাকে? আচ্ছা, একটাই কথা বলবো, যেন তারা আমার জন্য দোয়া করেন, আমি যেন আরও বড় হতে পারি, এবং আমার মতো যারা কষ্ট করে যেসব মেয়েরা অসহায় আছে আমি যেন সেসব মানুষের পাশে। আচ্ছা আপু, থ্যাংক ইউ আপু। তো দর্শক দেখছেন যে আমরা আসলে আপুর কথা শুনলাম এবং আপু কিভাবে এটাকে নিয়ে রান করলো, হ্যাঁ, এই জিনিসটা আমরা জানলাম। আপনারাও আশা করি এভাবে আপুর মতোই একদিন চালাবেন এবং নিজের টাকা দিয়ে নিজে কিনবেন এবং স্বপ্ন পূরণ করবেন, আসলে ট্রাই করবেন, এসএমএস করবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।